আবার দ্বৈমাসিকে বসতে হবে, অর্থাৎ 100 নম্বরের প্রিলিমিনারি টেস্ট হবে, সেটি দ্বৈমাসিকে হবে। তাকে উত্তীর্ণ হওয়ার পর সাবজেক্টের পরীক্ষা হবে, সেই সাবজেক্টের 100 নম্বরের পরীক্ষাও দ্বৈমাসিকে হবে। তারই সঙ্গে আমরা যেটা জানতে পারছি, নেট সেটের সাথেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবারে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ পরীক্ষা নেবে। এই 200 নম্বরের পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ নেবে। 2020 সালের সাঁওতালি ভাষার যে নিয়োগ হয়েছিল সেখানে ইন্টারভিউ তুলে দেওয়া হয়েছিল, সেই ইন্টারভিউকে ফিরিয়ে আনা হচ্ছে বেশ। তারই সঙ্গে আমরা যেটা কমিশন সূত্রে জানতে পারছি যে ক্লাসরুমে একজন চাকরি প্রার্থী কিভাবে ছাত্রছাত্রীদের পড়াবেন তার ডেমো করে দেখাতে হবে, তার জন্য নির্দিষ্ট নম্বর বরাদ্দ থাকছে। তবে শুধুমাত্র যে নিয়োগের আইনে পরিবর্তন তাই নয়, কাউন্সিলিং এর আইনের ক্ষেত্রেও একাধিক পরিবর্তন আনতে এসেছি। গোটা প্রক্রিয়া থেকে আরো নির্ভুল করার জন্যই কমিশনের তরফে এই উদ্যোগ তেমন তাই সূত্রের হবে। ধন্যবাদ।